আলহামদুলিল্লা বিশিষ্ট সাহাবি হযাত জাবের বিন আব্দুল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল মুসল মাহ আলাইসাল্লাম বলে আছেন একজন প্রতিবেশী তার অপর প্রতিবেশীর জমিন বাড়িঘর সম্পদ ইত্যাদিতে সুফা দাবিকরণের দাবীকরণের অধিক হকদার এমনকি সে যদি ময়দানে উপস্থিত থাকে ময়দানে অনুপস্থিত থাকে তাহলে তার জন্যে অপেক্ষা করতে হবে তবে ওই প্রতিবেশীদের হক দাবি করতে পারবে যখন দাবি করতে পারবে তখন যখন উভয়ের রাস্তা এক ও অভিন্ন হবে হযরত আবু হুরাইরা হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল এমন জমিনে সুফা সাব্যস্ত করিয়াছেন যা বন্টন করা হয়নি কিন্তু যখন বন্টন করে সীমানা নির্ধারণ করে দেওয়া হবে এবং প্রত্যেকের রাস্তা পৃথক করে দেওয়া হবে তখন আর সুপার অধিকার থাকবে না সুফা এর অর্থ হচ্ছে মিলানো মিলিত হওয়া বৃদ্ধিকরণ যুক্ত হওয়া ইত্যাদি সুফাখা এর প্রকার সুফাখা তিন প্রকার প্রতিবেশীদের জন্যে সুফা মূল বিকৃত সম্পদে অংশীদারের জন্যে সুফাহা বিকৃত সম্পত্তি হকের মধ্যে অংশীদারিত্বের দাবিতে সুফাহার অধিকার এই তিন প্রকার সুফাহা সুফাহার হুকুম সুফাহার হুকুম সংক্ষিপ্ত আকারে উল্লিখিত তিন প্রকার সুফাহা অকাট্যভাবে শরীয়তে প্রমাণিত কারণ মূল বস্তুতে শরীরদ্বার শরীর শরীরদ্বারদের হকদার কিংবা প্রতিবেশীকে বাদ দিয়ে অন্য কাউকে সম্পত্তি দিলে এই তিন শ্রেণী লোকের প্রতি জুলুম করা হবে ফলে এক্ষেত্রে চিরস্থায়ী ক্ষতির সম্ভাবনা থেকেই যাবে তবে ইমাম শাফি মালেক আহম্মদ রহমতুল্লাহ আলাই বলেন মূল বিকৃত সম্পত্তি অংশীদার ব্যক্তি কেবল সুফার দাবি করতে পারবে এছাড়া প্রতিবেশী কিংবা শরিকদারদের হকের জন্যে কোনো সুফা সাব্যস্ত হবে না কারণ সুফহার অধিকার কিয়াজ বিরোধী এতে অন্যের সম্পর্কে তার সন্তুষ্টি ব্যতী রেখে মালিকানা সাব্যস্ত হয়ে থাকে তাই শুধু মূল অংশীদার ছাড়া অন্য কারোর জন্য সুফা নেই দুইটি হাদিসের মাঝে সমন্বয় সাধন এক সনতের দিক থেকে দ্বিতীয় হাদিসের চেয়ে প্রথম হাদিস শক্তিশালী বেশি তাই সুফা অধিকার সাব্যস্ত হবে দুই দ্বিতীয় হাদিসে পরিপূর্ণভাবে সুফাকা অধিকার অস্বীকার করা হয়নি কারণ দ্বিতীয় হাদিসে বলা হয়েছে বাঘ বানুয়াটা বাঘ বানুয়াটার পর সুফা অধিকার হবে না তবে প্রতিবেশী হিসাবে সুফাহার অধিকার হবে তিন এখানে আবু হুরাইরা রাজিউল আলা আনহু এর হাদিস প্রত্যাখ্যান করা হবে এবং জাভের মতালা আনহু এর হাদিস গ্রহণ করা হবে কারণ হজরত আবু হুরাইরা মতালা আনহু এর অন্য হাদিস রয়েছে যে প্রতিবেশীর সুফার অধিকার থাকবে সুতরাং প্রমাণিত হল যে প্রতিবেশীর সুফা অধিক হকদার এতে প্রতি প্রথম হাদিসটি প্রাধান্য পেল এখন উভয় হাদিসের মাঝে আর কোনো বৈপরীত্য থাকলো না হজরত উবাইদ ইবনে হযরত উবাইদ ইবনে উমাইর রাজিউলাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন নির্চয় উমর ইবনে খাত আনহু ওই ব্যক্তি সম্পর্কে বললেন যে ব্যক্তি বন্ধ গ্রহণ করেন অথবা তা বিনষ্ট করে ফেলে। যদি বন্ধকের জিনিস ঋণের বস্তুর চেয়ে কম হয় তবে তা ফিরিয়ে দাও আর যদি বেশি হয় তবে সে অতিরিক্তের মধ্যে আমানত অর্থাৎ এর বস্তু ঋণের চেয়ে কম হলে ফিরিয়ে দিতে হবে আর বেশি হলে তা আমানত হিসাবে গণ্য হবে এবং তাতে আমানতের বিধান প্রযোজ্য হবে হজরত আব্দুল হজরত আব্দুর রহমান ইবনে আবি বাকরা হতে বর্ণিত নিশ্চয়ই নবী করিম আলাই আলাই্লাম বিদায় হজ্জের বছর কুরবানির দিন বলেন তোমাদের সম্পদ সম্মান ও জীবন আজকের দিন থেকে তোমাদের পরস্পরের মাঝে নিরাপদ ঘোষণা করলাম সুতরাং আজকের দিনের ন্যায় এবং এই নগরীর ন্যায় তা নিষিদ্ধ তোমাদের মধ্যে উপস্থিত ব্যক্তি যেন এই আহ্বান অনুপস্থিত ব্যক্তিদের কাছে পৌঁছে দেয় বিদায় হজের বৈশিষ্ট্য বা গুণাগুণ বিদায় হজ হচ্ছে মুসলমানদের সর্বপ্রথম ঐতিহাসিক মহাসম্মেলন বিদায় হজ হচ্ছে আলাইহি আসাল্লামের জীবনে প্রথম ও সর্বশেষ হজ বিদায় হজ হচ্ছে মানবতার মুক্তির সনদ ও অন্যান্য দিক নির্দেশনা বিদায় হজ এমন একটি হজ যা যাতে সমবেত হয়েছিল বিদায় হজ এমন একটি হজ যাতে কোনো অমুসলিম কাপের মুর্শেক বা ইহুদি অংশগ্রহণ করতে দেওয়া হয়নি বিদায় হজ এমন একটি হজ যাতে নারীর মর্যাদা যানমালের নিরাপত্তা অধীনস্থদের অধীন অধিকারসমূহ অধীনস্থদের অধিকারসমূহ সকলের অধিকার ও নিরাপত্তা দেওয়া হয়েছে বিদায় হজ এ আল্লাহর রাসুল সাল্লুআসাল্লাম যে ভাষণ দিয়েছিলেন তা ঐতিহাসিক দলিল হিসাবে গৃহীত হয়েছে বিদায় হজ এর ভাষণ রাজনৈতিক ও ধর্মীয় ক্ষেত্রে এক সুদূর প্রসারী বিদায় হজ এর ভাষণ সর্বপ্রথম আন্তর্জাতিক আন্তর্জাতিক পর্যায়ে মুসলিম ভান্তৃত্ব ও ইসলামী ঐক্যের স্বীকৃতি দেওয়া হয়েছে বিদায় হজ এর ভাষণ ইসলামকে পরিপূর্ণ ইসলামকে পরিপূর্ণ বলে ঘোষণা দেওয়া হয়েছে আদিসের উপকারিতা বা শিক্ষা প্রত্যেক মুসলিম নেতার উচিত তার অনুগত লোকদের বিশেষ কল্যাণকর দিকের নির্দেশনা দেওয়া প্রত্যেক মুসলিম প্রত্যেক মুসলিমের জানমাল ও সম্মান